أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعليكم السلام ورحمة الله وبركاته বশির পাটোয়ারি ভাই বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন, কোন নারী যদি তার স্বামীকে বলে তুমি দ্বিতীয় বিবাহ করতে পারবে না, ইসলামে জায়েজ আছে কিন্তু আমি মানি না, তাহলে কি তার ঈমানের ক্ষতি হবে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ। জি সম্মানিত ভাই, কোন নারী যদি ইসলামের কোন হুকুম এবং বিধানকে অস্বীকার করে সে মুরতাদ হয়ে যাবে। মুরতাদ মানে দিন ইসলামকে সে ত্যাগ করে ফেলবে। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ এই কথা বলেছেন এবং তিনি দলিল দিয়েছেন সূরা মুহাম্মাদের 9 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাআহবাতা আ'মালাহুম। আর এটা এই জন্য যে তারা অপছন্দ করেছে মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন সেটাকে। ফাআহবাতা আ'মালাহুম, এই জন্য আল্লাহ তাদের আমলকে বরবাদ করে দিয়েছেন। আর দিন ইসলামের কোনো বিষয় এটাকে নিয়ে যে কেউ যদি কোনো ঠাট্টা বিদ্রুপ করে, যদি বলে হ্যাঁ তুমি চারটে বিবাহ কেন করলে, তিনটা বিবাহ কেন করলে, এটা ঠিক না, এটা এটা কে বলেছে তোমাকে, তাহলে সে ইসলামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলো। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার 65-66 নম্বর আয়াতে বলছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। বলুন, আল্লাহকে নিয়ে, তার আয়াতকে নিয়ে, তার রাসুলকে নিয়ে তোমরা কি ঠাট্টা বিদ্রুপ করতেছিলে? লা তা'তাজিরু, কোনো ওজর আপত্তি দেখার চেষ্টা করিও না। কদ কাফারতুম বাদা ঈমানিকুম, ঈমান আনার পরে তোমরা কাফের হয়ে গেলে। অনুরূপভাবে সূরা মুহাম্মাদের 28 নম্বর আয়াতে এমন একটি আয়াত রয়েছে যে যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহ, যে আল্লাহ যেটা অপছন্দ করেন, আল্লাহ যেটা ঘৃণা করেন সেটারে তারা অনুসরণ করে। ওয়া কারিহু রিদওয়ানাহ, আল্লাহর সন্তুষ্টিকে তারা অপছন্দ করে। ফাআহবাত আ'মালাহুম, এই জন্য আল্লাহ তাদের আমলকে বরবাদ করে দেন। দেখেন অনেক স্বামী তারা যদি বিবাহ করতে চায়, দ্বিতীয় বিবাহ করতে চায়, স্ত্রী বাধা দেয়, তারা মানে দ্বিতীয় বিবাহটাকে মনে হয় অপছন্দ করে, কিন্তু যদি ওই স্বামী খারাপ কাজে যায়, জেনায় লিপ্ত হয়, তাহলে তাতে তার কোনো অসুবিধা নেই। পরকীয়া প্রেমে জ্বরে পড়ে তাতে তার কোনো অসুবিধা নেই। আল্লাহ যেটা হারাম করেছেন সেটাকে সেটাতে সে রাজি, কিন্তু আল্লাহ যেটা হালাল করেছেন সেটাতে সে রাজি নয়। এইগুলি কোনো নারী যদি কথা বলে সেই কথা তাদের জায়েজ না বলা, বরং সে ঈমান থেকে বিচ্যুত হয়ে যাবে, ঈমানের ক্ষতি হবে। মানে হ্যাঁ অবশ্যই এই কথা বলা জায়েজ না। তবে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে বিবাহ করতে বলেছেন। আল্লাহ বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমরা নারীদেরকে বিবাহ করো দুই দুই, তিন তিন, চার চার করে, অর্থাৎ দুইজন বিবাহ করতে পারো, তিনজন বিবাহ করতে পারো, চারজন বিবাহ করতে পারো। কিন্তু আল্লাহ একটা শর্ত দিয়েছেন, কি? আল্লাহ বলছেন, ফা ইন খিফতুম, তোমরা যদি আশঙ্কা করো, আল্লাহ তাআদিলু, তাদের মধ্যে ইনসাফ করতে পারবে না, ফা ওয়াহিদা, তাহলে একজন বিবাহ করো। তা সূরা নিসার 3 নম্বর আয়াতে এটা উল্লেখ করা হয়েছে। তা এখানে যে মূল কথা সেটা হলো যে আপনি যদি আদল, ইনসাফ, ন্যায় প্রতিষ্ঠা করতে পারেন, অবশ্যই আপনার জন্য, আপনার যদি শারীরিক ক্ষমতা থাকে, আর্থিক ক্ষমতা থাকে, হ্যাঁ তাহলে অবশ্যই আপনি দুইটা, তিনটা, চারটা বিবাহ করতে পারবেন। ইসলামী শরীয়তে এটা বৈধ করা হয়েছে। আর এই বৈধ জিনিসকে কেউ যদি ঘৃণা করে, কেউ যদি প্রত্যাখ্যান করে, কেউ যদি এটাকে অস্বীকার করে, সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। কাজেই পুরুষদেরও আবার সাবধান হওয়া দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলেছেন, যে ব্যক্তির দুইজন স্ত্রী আছে, সে যদি দুইজনের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা না করে, তাহলে কেয়ামতের দিন আসবে তার এক সাইড সে উঠাতে পারবে না, অর্থাৎ হেলে যাবে। এই জন্য সাবধান থাকতে হবে। আপনার যদি ভাই ক্ষমতা থাকে, আর্থিক, শারীরিক, মানসিক সব কোনো সমস্যা নেই, আপনি চারটা পর্যন্ত বিবাহ করতে পারবেন। আর কোনো নারীর এটাকে অস্বীকার করার সুযোগ নেই, এবং অস্বীকার করলে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নারীদেরকে পরিশুদ্ধ করুক। এবং যারা আবার ক্ষমতা নেই, অনেক দেখবেন অনেকে রিক্সা চালায়, তিন চারটে বিবাহ করে বসে আছে, চালাইতেই পারে না,
একটারে ভরণ পোষণ দিতে পারে না, ছত্রিশটা বিয়া করে আসে, নাউজুবিল্লাহ মিন জালিক, এটাও ঠিক না। বরং আল্লাহ রাব্বুল আলামিন যে শর্ত আরোপ করেছেন সেই শর্ত মানা উচিত। আশা করি বোঝা গেছে। হাজা আল্লাহ আলম বিসওয়াব ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।